বলে রে গোরবাড়ি বালা নাই আমার নেশা লাগিল রে বাঁকা দুননে নেশা লাগিল রে সোনা বন্দি আমার দেওয়ানা বানাইল। এমন অসংখ্য গানের রচয়িতা মরমী সাধক হাসন রাজা। 1854 সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জের তেঘুরিয়া গ্রামে জন্ম তার। করোনা মহামারীর কারণে প্রায় 9 মাস বন্ধ থাকার পর জন্মদিন উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সুনামগঞ্জের হাসন রাজা মিউজিয়াম। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লালন মেলার মতো করে প্রতি বছর হাসন উৎসব করতে সব ধরনের সহযোগিতা দেবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। আগামী হাসন রাজার জন্মদিনে এখানে একটি বিরাট মেলা করা হবে এবং এই ব্যাপারে আমি তাদের যেটুকু সাহায্য করার দরকার আমি করব। আমার এটিএন বাংলা এটিএন নিউজের মাধ্যমে হাসন রাজার সকল কর্মকাণ্ড সব কিছু আমরা সারা বিশ্বের বাঙালির কাছে তুলে ধরব। সোমবার বিকেলে হাসন রাজা মিউজিয়াম দর্শক ও পর্যটকদের জন্য খুলে দিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান আরও বলেন, মরমী এই সাধকের গান এখনও সবার হৃদয় কেড়ে নেয়। হাসন রাজার গান কেউ যাতে বিকৃত না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। হাসন রাজাকে যুগ যুগ ধরে পরিচিত করে রাখতে হবে আমাদের আগামী প্রজন্মের কাছে। জন্মদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকিরিন। হাসন রাজা ট্রাস্টের সভাপতি সামারিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য দেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা।